আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, প্রথমবার জাপোরোঝিয়া বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন, দাবি ইউক্রেনের। আর জানতে পারবেন, ইরানের ড্রোন কল্পিত শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করল। মিয়ানমারের সামরিক বাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। জানতে পারবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য, 90 বিক্ষোভকারী গ্রেপ্তার, ওয়াইসির হস্তক্ষেপে মুক্তি। এবং সবশেষে থাকবে, যুদ্ধের সপ্তম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, ধন্যবাদ। প্রথমবার জাপোরোঝিয়া বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন, ঘোষণা দিল ইউক্রেন। রাশিয়ার অধিকৃত ইউক্রেনের জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল। বৃহস্পতিবার প্লান্টের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ আবারও সচল করা হয়। ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অবশ্যই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ওভারহেড ইলেকট্রিক লাইনে অগ্নিকাণ্ডে ইতিহাসের প্রথমবার জাতীয় গ্রিড থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শুধুমাত্র বিকল্প ব্যবস্থা থাকায় জাপোরোঝিয়া প্ল্যান্টটি নিরাপদে কাজ করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণে ওভারহেড পাওয়ার লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়, এতে প্ল্যান্টের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পারমাণবিক প্ল্যান্টটিকে ঘিরে সম্প্রতি ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর লড়াইয়ের মধ্যে এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে সতর্ক করে জেলেনস্কি বলেন, ডিজেলের জেনারেটর চালনা করা হলে এবং সেখানে থাকা আমাদের কর্মীরা যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নিত, তবে বিকিরণের মতো দুর্ঘটনা দেখা দিত। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, পারমাণবিক কমপ্লেক্সের পাশের একটি জায়গা থেকে আগুন জ্বলছে। এ ঘটনা রুশ বাহিনীর গোলাবর্ষণের জন্যই হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইরানের ড্রোন কল্পিত শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দ্বিতীয় দিনের মতো ড্রোন মহড়া চালিয়েছে। এতে কল্পিত শত্রুর অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে এবং সফলতার সাথে ধ্বংস করা হয়। মহড়ায় ইরানের সর্বাধুনিক 150 ড্রোন ব্যবহার করা হয়। ড্রোন মহড়ার মুখপাত্র সৈয়দ মাহমুদ মুসাবি আজ বলেন, দ্বিতীয় দিনের মহড়ায় সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি জানান, কল্পিত শত্রুর লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়, বাকিগুলো আজকের মধ্যেই ধ্বংস করা হবে। মুসাবি জানান, ইরানের সামরিক বাহিনীর 4টি ইউনিট, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের ড্রোন পরিচালনা করে। কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকাসহ প্রায় পুরো ইরানের ভূখণ্ডের উপর এসব ড্রোন মহড়া চালায়। অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। এর মধ্যে কায়েম বোমা, আলমাস ক্ষেপণাস্ত্র এবং MK-82 বোমা ব্যবহার করে শত্রুর কমান্ডো এন্ড কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে জ্বালানি ট্যাঙ্ক, গোলাবারুদের ডিপো এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়। গতকাল এই ড্রোন মহড়া শুরু হয় এবং প্রথম দিনে ইরানি ড্রোনগুলো বিশেষ করে নজরদারি এবং গোয়েন্দা বৃত্তির মহড়া চালায়। মিয়ানমারের সামরিক বাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা থাকা একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর চালানো দমনের অভিযানের 5 বছর পূর্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো। গতকাল যুক্তরাজ্য সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞারত তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো স্টার স্যাফায়ার গ্রুপ অব কোম্পানিজ, ইন্টারন্যাশনাল গেটওয়েজ গ্রুপ অব কোম্পানিজ ও স্কাই ওয়ান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। মিয়ানমারের সামরিক বাহিনীর অস্ত্র ও রাজস্ব হাতে পাওয়ার সুযোগ সীমিত করেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া বনাম মিয়ানমারের মামলায় যুক্তরাজ্য হস্তক্ষেপ করতে চায় বলে জানান দেশটির এশিয়া ভিত্তিক মন্ত্রী আমান্ডা মিলিং। রোহিঙ্গাদের উপর নৃশংসতা চালানোর অভিযোগ এনে 2019 সালের নভেম্বরে নেপিদোর বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া। মিয়ানমার 2016 এবং 2017 সালে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে কিনা তা নির্ধারণ করবে ICJ। 2017 সালের 25 আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের উপর হামলা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাদের অভিযানে 10,000-এর বেশি রোহিঙ্গা নিহত হয়। 7,40,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
ওই প্রতিবেদনে দাবি করা হয় রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে মিয়ানমারের সশস্ত্র বাহিনী যৌন সহিংসতা চালিয়েছিল, একই সঙ্গে নির্যাতন, শিশুদের উপর গুরুতর সহিংসতা এবং গ্রাম চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। মন্ত্রী আমান্ডা মিলিং বলেন, যারা স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে আমাদের মূল্যবোধকে ক্ষুণ্ণ এবং ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য সবসময় কঠোর অবস্থানে যাবে। বিগত 5 বছর ধরে আমরা রোহিঙ্গা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর জাতিগত নিধন অভিযানের নিন্দা জানাচ্ছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য, 90 বিক্ষোভকারী গ্রেপ্তার, ওআইসির হস্তক্ষেপে মুক্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে হায়দরাবাদে প্রতিবাদকারী 90 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির হস্তক্ষেপের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক পিরাজা সিং এর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদী জনতা একটানা তৃতীয় দিনের জন্য হায়দরাবাদের পুরানো শহরে বিক্ষোভ করছিল। এদিকে অন্য একটি মামলার জেরে বিজেপি বিধায়ক কিরাজা সিংকে পুলিশ ফের গ্রেপ্তার করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জেরে পুলিশ সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু স্থানীয় একটি আদালতে তাকে পেশ করা হলে সেখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এবার গত মার্চ এপ্রিলে অন্য একটি মামলার জেরে পুলিশ ফের তাকে গ্রেপ্তার করেছে। হায়দরাবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আজ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, ডিসিপি দক্ষিণের কাছে আমার হস্তক্ষেপের পর শাহ আলী বান্দা এবং আশা টকিজের বিক্ষোভকারী 90 জন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। মিম বিধায়ক আহমেদ বিন আবদুল্লাহ বালালা এবং আমাদের কাউন্সিলররা উত্তেজনা প্রশমিত করতে সারা রাত কাজ করেছেন। আমি তাদের সাথে এবং পুলিশের সাথেও যোগাযোগ করেছি। ওয়াইসি আরো বলেন, একটি ঘটনায় পুলিশ জোরপূর্বক বল প্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে 5 যুবককে আটক করে। তিনি বলেন, আজ ভোর 1:30 নাগাদ কাঞ্চনবাগ থানা থেকে যুবকদের ছেড়ে দেওয়া হয়। একটি ঘটনায় পুলিশ বল প্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে 5 যুবককে আটক করে, এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক কিরাজা সিং এর গ্রেপ্তারের দাবিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেন, হায়দরাবাদের কিছু অংশে যে বিক্ষোভ হচ্ছে তা সরাসরি বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যের ফল। তিনি বলেন, এই পরিস্থিতি রাজা সিং এর ঘৃণামূলক বক্তব্যের সরাসরি ফল, যত দ্রুত সম্ভব তাকে কারাগারে পাঠানো উচিত। আমি আবারও শান্তি বজায় রাখার জন্য আপনার আবেদন পুনর্ব্যক্ত করছি। হায়দরাবাদ আমাদের বাড়ি, এটা যেন সাম্প্রদায়িকতার শিকার না হয়। ওয়াইসি আজ বলেন, বিজেপি যদি এটা উপনির্বাচনের জন্য এতটাই মরিয়া হয় তাহলে সাধারণ নির্বাচনে কি করবে? এরা রাজ্যে আগুন দিতে চায়, পোড়া বাড়ি, খালি দোকান, বন্ধ ফুল আর কারফিউ চায়। ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টা তাদের সফল হতে দিবে না। তেলেঙ্গানা যতদিন বিজেপি থেকে মুক্ত থাকবে ততদিন সহিংসতা মুক্ত থাকবে বলেও আজ মন্তব্য করেন ওয়াইসি। যুদ্ধের 7ম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান 7ম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা 19 লাখ থেকে বাড়িয়ে 20,40,000 করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন। এসব সেনার মধ্যে 11,50,000 সৈন্য সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে এই সংখ্যা 1,37,000 জন বাড়ানোর কথা বলা হয়। এই সিদ্ধান্ত আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর যুদ্ধে নিজের ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রাশিয়া। তবে ইউক্রেন দাবি করেছে, দেশটির পাল্টা হামলায় অন্তত 45,000 রুশ সেনা হতাহত হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী রাশিয়ার সেনা সংখ্যা প্রায় 10% বৃদ্ধি পাবে। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অঙ্কের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়। এই খবর জানাতে গিয়ে পশ্চিমা সংবাদ সংস্থাগুলো দাবি করেছে, রুশ বাহিনীতে সেনা সদস্য নিয়োগ দিতে কর্তৃপক্ষ বিভিন্ন কারাগার পরিদর্শন করছেন। মুক্তি প্রদান ও নগদ অর্থের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কারাবন্দীদের। ডিক্রিতে সেনাবাহিনীর জন্য তহবিলের বিষয়টি রাষ্ট্রীয় বাজেট থেকে নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে সেনা সংখ্যা বাড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে নাকি পদ বাড়ানো হবে তা স্পষ্ট নয়। সূত্র পার্স টুডে।